করোনা অতিমারির সময়ে সংকট মোকাবেলা নানা ছাড় দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে তেমন উন্নতি হয়নি। সরকারি বেসরকারি ১০টি ব্যাংকে মূলধন ঘাটতি দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গত ডিসেম্বরের তথ্য অনুযায়ী সরকারি খাতের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ১২,৪২৮ কোটি টাকা, জনতা ব্যাংকের ৪,২৫৬ কোটি, অগ্রণী ব্যাংকের ৩,৮৭৭ কোটি, সোনালী ব্যাংকের ৩,৬৩৯ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৩,০৩৭ কোটি, বেসিক ব্যাংকের ২,৫২৯ কোটি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১,৬৬৫ কোটি টাকা। বেসরকারি খাতের মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ঘাটতি ১,৬৬১ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ১,০৮৮ কোটি ও ন্যাশনাল ব্যাংকের ৪,৫৭ কোটি টাকা। পরিস্থিতির প্রেক্ষিতে মূলধন হারানো ব্যাংকগুলোকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হালনাগাদ তথ্য প্রতিবেদন আকারে জমা দিতেও বলা হয়েছে। মূলধন যদি কমে যায়, ওই প্রতিষ্ঠানের যারা সাথে যারা জড়িত, যে সমস্ত গ্রাহক তার শেয়ার কিনেছে অথবা যারা ওইখানে ইনভেস্ট করছে অথবা ওইখান থেকে যারা লোন নেবে ভবিষ্যতে, তারা সবাই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। কোন পদ্ধতিতে তোমরা এই শর্টফল থেকে তুমি বেরিয়ে আসবে, এই জন্য একটা প্ল্যান সাবমিট করার জন্য বাংলাদেশ ব্যাংক বলছে। এদিকে মূলধন ঘাটতি কমাতে ঋণ আদায়ের বিকল্প নেই বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। ব্যাংকগুলোকে অপচয় ও লোকসান কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। বেরিয়ে আসতে ব্যাংকের যথেষ্ট কর্মতৎপর হতে হবে এবং লোকসান কমাতে হবে, না হলে কিন্তু মূলধন বাড়বে না। এতে কিন্তু ভবিষ্যতে যে এক্সপানশন ব্যাংকে সম্প্রসারণ করে নতুন প্রোডাক্ট আনবে, সেইগুলো কিন্তু হুমকির সম্মুখীন হবে। যেসব ব্যাংকের খিলাপি ঋণ যত বেশি, সেসব ব্যাংকে মূলধন তত বেশি রাখার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।